আয় হায়, এখানে সত্যি চোর পুলিশের প্রেম জয়মা উঠছে তাই না? তবে আমি শিওর এই পুলিশ মামারা ডান্সার হতে চেয়েছিল, কিন্তু ফ্যামিলির চাপে আজ পুলিশ হতে হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমাদের নতুন চ্যানেলের অস্থির বাঙালি সিরিজের আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বটা ফানি ফ্যাক্টসের প্রতিটা ভিডিওর মতোই মজার হবে, তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। इतना सुकून हाय हाय ক্যামেরাম্যান আসলে একটা জিনিয়াস এটা বলতে হবে, তবে আমি চিন্তা করতেছি ও ওই কেমনে রুবেলের হ্যাপি রে খুঁজে বের করলো। আয়মান সাদিক আসলে জিতছে কিন্তু তাই না, হাজারো পোলাপাইনের ক্রাস্টারে বিয়ে করে ফেলছে। চলেন এবার আমার প্রিয় খেলোয়াড়ের মুখ থেকে একটু মোটিভেশন দেই, আর আপনারা সবাই তার কথাগুলো মন দিয়ে শুনে নিজের লাইফে অ্যাপ্লাই করার ট্রাই করবেন। কিন্তু ফেমিকার মোবাইলে রিসেস দাও বলে দিয়ে তেয়া দি দুধ খা ডিম কেনি খা আর দেই দিয়ে 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 ডিপ ধরে এই টাকা দিয়ে আম্বু কেনি খা আপেল নাশপাত দিবে দাম আয়গুন কেনি খা তারও এটি যখন তোরে সেকা দিবে দাম আমানাই দিব তখন বাপ্পারাজন সিটি কেনি দিবার অত তোর কাছে টিয়া দেখতে না বাবু বাবু যারে বলিতে সসিয়ে দা আরেকবার আর পোলে বাবু দিয়ে দিব তখন পুরো রোডের ভিতরে তেলে নাম মুভি সালমান খানের মতো বলা উইথ ভেরিফাইড উইথ রড বান্দি বান্দি বলো লাগবে বুঝছে নি জীবন মানে বেদনা আরে বেদনাকে তনে বেলে বন্ধুদেরকে ভালোবাসো তুমি কে কেন প্রয়োজনে সাপ পাল তাও হেম করিচ্ছে কেন পড়া লাগা কর কেরিয়ার বানা কেরিয়ার টিপতে বলে সেম ডিজাইনের বহুত বাবুলে ভাবিছি বহুত বাবুল লোক কি বুঝছিস নি সতানের বাচ্চারা। परिवार में कितने बच्चे होने चाहिए? दो बच्चे होने चाहिए। तो ये तक सही रहता है। दो। तो रुको जरा, सबर करो। कितने हैं? हमको तो 10 बच्चा है। কি বুঝলেন, নিঃসন্দেহে বলা যায় চাচা আমার রিয়েল হিরো, তবে আরেকটু হলেই তো চাচা একটা ফুটবল টিম বানাই ফেলতো তাই না? লগের চেরি 3 বছর প্রেম করছে, 3 বছর প্রেম করে আমার পরোটা গেছে, আমার বাজি গেছে, তারপর আমার চ্যান্ডার ফুট গেছে, লাস আমার ডংস করে আমার পুস্কার ব্যবসায়ী দেনা ভাই। আজ আমি সভার আলো, ওর লাইফে কোনো লাভ লস নাই, পুরোটাই লস, মানে জীবন ধ্বংস করার জন্য বেশি না, এমন একটা মাইয়া মানুষ হলেই যথেষ্ট তাই না? একটা ছেলে দেখার পরে প্রথম কোন জিনিসটা নোটিস করে? ভয়েস, যদি কথা না বলে হেয়ার, কোন বডি পার্টটা আপনি পছন্দ করেন এই ছেলের মধ্যে? বাইসেপস, বড় হলো নাকি ছোট হলো? মাসল হেলে বেঞ্চ অর জিম যাও, বেঞ্চ অর জিম যাও। এখনো সময় আছে ভাই ব্রাদার, মেয়ে পটাইতে চাইলে আগে জিমে যাও, তা না হলে মেয়ে পটানোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। কিন্তু চলেন এবার একটা ক্লোজ আপ কাছে আসার গল্প দেখাই। নতুন ক্লোজ আপ ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে, যা মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, প্রায় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। ভালোবাসার সৌন্দর্য যদি প্রিয় মানুষটির সাথে হয় তাই না? একটা বয়ফ্রেন্ড এখনো আমি সিঙ্গেল আছি, তো কোনো যদি সহৃদয়ের ভাল ব্যক্তি থাকেন তাহলে প্লিজ আমার সাথে যোগাযোগ করেন, আমি আসলে রিলেশনে যাইতে চাই। লাভ ইউ। আমার সিঙ্গেল সাবস্ক্রাইবার ভাইরা কোথায়, তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগটা অন্তত মিস করো না, তাড়াতাড়ি তার সাথে যোগাযোগ করো।
উনি আমাকে বলছে শান্তি থেকে ইলিশ মাছ খেতে চাই, একটু ব্যবস্থা করতে হবে। আমি চাঁদপুর থেকে ইলিশ মাছ নির্দেশ এনে এই শান্তিকাদের জন্য বা আমাদের জন্য এনেছি, আমি নিজে এই প্রোডাকশনের জন্য ব্যবস্থা করে এনে দিয়েছি, ওনার কাছ থেকে একটা কোনো নেই। আপনাদের কথায় যে গ্যাপ অনেক জায়গায়, আপনাদের আপনারা অর্ধেক না বুঝে অর্ধেক করে কাজ বানাই দেবেন কালকে, সমস্যা তো এখানে ভাই। আপনাদের পুরো শেষ করে দেন না, ক্লিয়ার করে দিচ্ছেন না, আপনি তো অর্ধেক কথার মধ্যে ঘুরে আপনি কথা বলে ফেলতেছেন। আমি তো যথেষ্ট পরিমাণে চেষ্টা করে গেছি, ওনাকে খাবারের জন্য প্যারা দেই নাই, কিছুর জন্য প্যারা দেই নাই, এবং শুনলে অবাক হয়ে যাবেন। উনি আমাকে বলছে শান্তি থেকে ইলিশ মাছ খেতে চাই, একটু ব্যবস্থা করতে হবে। আমি চাঁদপুর থেকে ইলিশ মাছ নির্দেশ এনে এই শান্তিকাদের জন্য বা আমাদের জন্য এনেছি, আমি নিজে এই প্রোডাকশনের জন্য ব্যবস্থা করে এনে দিয়েছি, ওনার কাছ থেকে একটা কোনো নেই। তুমি যে বাল পাক না এটা আমার বুঝাইছে। জায়েদ খানের কোনো লাভ লস নাই, পুরোটাই লস, মানে সব খেয়ে চলে গেল, মুভিটাও শেষ করলো না, পুরো লস প্রজেক্ট। এই গাইস, ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, প্লিজ রাখবেন, এইটা ফানি ফ্যাক্টসের দ্বিতীয় চ্যানেল, তাই সবাই ওই চ্যানেলের মতো এই চ্যানেলটাকেও সাপোর্ট করবেন, মানে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। ও হ্যাঁ, লাইক আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। কনফার্ম জন্নতি হ্যায়, কনফার্ম জন্নতি হ্যায়, কনফার্ম জন্নতি হ্যায়। হ্যাঁ, ওই তো কনফার্মে জান্নাতি বান্দা, এতে কোনো সন্দেহ নাই, মানে কনসার্টে গিয়েও আল্লাহর নাম নিতে ভুলে নাই। কি বুঝলেন, এরাই হচ্ছে তারা যারা জায়েদ খানের পিকচার বুকে নিয়ে ঘুমায়, আসলে নায়ক যেমন তার ভক্তরাও তেমন। পেঁয়াজের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে 70, আলুর দাম 35 টাকা। সে নির্ধারণে কি সময় হয়ে গেছে? গতিতে বসে উল্টা পাল্টা কথা বললে তো কোনো লাভ নেই, তাই না? 50 টাকা আলু কিনে মানুষ, এটা গরিব মানুষের কি বেতন বাড়ে? যারা আমার ইতিহাস বলবে না, আমার তো হাজবেন্ড নাই 4 বছর, তাহলে কি আমার সরকার এসে দিয়ে যাচ্ছে? সরকার তো আমাকে দিয়ে যাচ্ছে না, যাচ্ছে তাহলে কি বলবে? এগুলো কথা বললে তো কোনো লাভ হয় না, মানে সফলতা কোনটা? গতিতে পয়সা থাকে সফলতা, থাকো গতিতে পয়সা, সি জিনপিংও থাকে, পুতিনও থাকে, সবাই থাকে, তো জনসাধারণ শান্তি দাও। ডাজেন্ট ম্যাটার আওয়ামী লীগ বিএনপি, আমার ম্যাটার হলো আমরা সাধারণ মানুষ 5টা মৌলিক অধিকার চাই। হিউজ রেসপেক্ট টু দিস ওয়ুম্যান, তার মতো আমারও সেম কথা, দেশকে কে কত বছর ধরে চালাচ্ছে এটা দেখার বিষয় না, যদি সে জনগণের স্বার্থে দেশ চালায়, কিন্তু বাস্তবতা পুরোটাই উল্টো।